সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে প্রথমেই জানাব ইরানে ব্যাপক হামলা করতে চেয়েও যে কারণে পিছু হটল ইসরায়েল এবারে জানাব মাত্র চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়ার দুটি পৃথক রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী জানাবো ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন অবস্থায় গাজায় ইসরায়েলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস এমনকি মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার নিরহ ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তারা এদিকে পূর্ব খান ইউনিসে আবারও তাণ্ডব চালাল ইসরায়েলি সেনারাপ সোমবার দক্ষিণ গাজা উপত্যকার প্রধান এই শহরটিতে আবারও হামলা চ্যালেছে তারা ফলে ধ্বংসস্তূপে পরিণত এই শহরটিতে ফিরে আসা ফিলিস্তিনিরা আবারও পালিয়ে যেতে বাধ্য হচ্ছে জানিয়ে দেব চীনে ভারী বর্ষণের দেশটির দক্ষিণাঞ্চলের গোয়াংডু প্রদেশে বারো কোটি সত্তর লাখ মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছেন ইতিমধ্যে প্রদেশের প্রধান প্রধান নদী জলপথ জলধারা পানিতে টৈটম্বুর হয়ে গেছে এবং সর্বশেষ জানাবো ইরান ইসরায়েল পাল্টা পাল্টে হামলার পর বিশ্বজুড়ে নতুন হিসাব নিকাশ চলছে দুই দেশের শক্তি নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ চেষ্টা চলছে কারা কি অস্ত্র দিয়ে হামলা করছে সেই অস্ত্রের শক্তি বা কেমন তা যাচাই করে দেখতে সর্বশেষ পাঁচশো কেজি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা করেছিল ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইরানে ব্যাপক হামলা করতে চেয়েও যে কারণে পিছু হটল ইসরায়েল ইরান ইসরায়েল উত্তেজনা বিশ্বকে নতুন করে ভাবিয়ে চলেছে এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে এর উপর ইরান ইসরায়েল যুদ্ধে জড়ালে আরেকটি সংকটে পড়বে বিশ্ব তাই ইসরায়েলের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলো চায় না আরেকটি যুদ্ধ বিশ্ব দেখুক ইরানের হামলার পর থেকে ইসরায়েলের এসব নানা কারণে শান্ত থাকতে পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তারপরও ইরানে হামলার পাল্টা জবাব দেওয়া থেকে ইসরায়েলকে আটকাতে পারেনি আমেরিকা ও ইউরোপের দেশগুলো তেহরানকে আরো কঠোর জবাব দিতে চেয়েছিল তেলাবেব কিন্তু প্রস্তুতির শেষ মুহূর্তে ভয়াবহ হামলার পথ থেকে সরে আসে নেতানেহ প্রশাসন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছে সামরিক ঘাঁটিতেও তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে পত্রিকাটি এই প্রতিবেদনে বলা হয়েছে সহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল বহিলা এপ্রিল সিরিয়ার ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে চোদ্দই এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী এর কয়েকদিন বাদেই শুক্রবার ভোররাতে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধে ছড়িয়ে পড়ুক তা চায়নি ইসরায়েলের পশ্চিমা মিত্ররা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ওই হামলা চালালে তেহরানের পক্ষে তা প্রতিহত করা কঠিন ছিল ফলে দেশটির পক্ষ থেকে শক্তিশালী পাল্টা হামলা চালানো ঝুঁকিমারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও নেতানিয়াহুকে হামলা না করতে অনুরোধ করেছিলেন এর জেরেই নিজের পরিকল্পনা বাতিল করেন নেতানিয়াহুক ইসরায়েল ও পশ্চিমা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে ইসরায়েল প্রাথমিকভাবে পনেরোই এপ্রিল ইরানে হামলা চালাতে চেয়েছিল এর জেরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে উল্লেখযোগ্য পরিমাণ হামলা বাড়াতে পারে এমন শঙ্কায় পরে ওই সিদ্ধান্ত বাতিল করা হয় ইরান ও সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর ড্রোন ও রকেট হামলা চব্বিশ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়ায় দুটি পৃথক রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী সোমবার ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা বলেছেন পশ্চিম ইরাকের প্রদেশ আনবারে আইনাল আসাদ বিমান বিমানঘাটিতে মার্কিন সেনাদের উপর অন্তত একটি ড্রোন হামলা চালানো হয়েছিল মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মতে এর আগে রবিবার উত্তর ইরাক থেকে উত্তর পূর্ব সিরিয়ায় রুমারিলের একটি ঘাটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয় তবে এসব ড্রোন হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স অক্টোবরের মাঝামাঝি সময় থেকে মার্কিন বাহিনীর উপর প্রায় প্রতিদিনই রকেট এবং ড্রোন হামলা হওয়া শুরু হয়েছিল এসব হামলা পরিচালনা করত ইরান সমর্থিত শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী ইরাকি গোষ্ঠীটি ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র হামাস এমন অবস্থায় গাজায় ইসরায়েলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস এমনকি মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন রোববার আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া গত শনিবার জানিয়েছেন তিনি বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের ভেটো কার্যকরভাবে তেলাবিবের কর্মকাণ্ডে রাজনৈতিক সুরক্ষা প্রদান করেছে আনাদুলু সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া আরও বলেছেন যুক্তরাষ্ট্রের অবস্থান প্রতারণামূলক যদিও দেশটি বলে তারা বেসামরিক লোকদের ক্ষতিগ্রস্ত করতে চায় না তবে এটি তাদের একটা কৌশল গাজায় নিহত সব বেসামরিক নাগরিক হাজার হাজার শহীদ মার্কিন অস্ত্র মার্কিন রকেট মার্কিন রাজনৈতিক সুরক্ষায় নিহত হয়েছে পূর্ব খান ইউনুসে আবারও তাণ্ডব চালালো ইসরায়েল পূর্ব খান ইউনুসে আবারও তাণ্ডব চালালো ইসরায়েলি সেনারা সোমবার গাজ উপত্যকার প্রধান এই শহরটিতে আবারও হামলা চালিয়েছে তারা ফলে ধ্বংসস্তূপে পরিণত এই শহরটিতে ফিরে আসা ফিলিস্তিনিরা আবারও পালিয়ে যেতে বাধ্য হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে খান ইউনিসের অন্য আরেকটি স্থানে শহরটির প্রধান হাসপাতাল ছিল যেটি এখন পরিত্যক্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে সেখানকার একটি গণকবর থেকে আরও অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই হাসপাতালের আরও দক্ষিণে রাফা শহরে সদ্য বিমান হামলার খবর পেয়েছে রয়টার্স সেখানে উপত্যকাটির তেইশ লাখ বাসিন্দাদের অর্ধেকেরও বেশি আশ্রয় নিয়েছেন গাজা উপত্যকায় টানা সাত মাস ধরে চলছে ইসরায়েল হামাস সংঘাত যুদ্ধ চলাকালীন সবচেয়ে তীব্র লড়াইয়ের পর একটি চুক্তির আওতায় চলতি মাসে দক্ষিণ গাজা উপত্যকা থেকে বেশিরভাগ সেনাকে সরিয়ে নেয় ইসরায়েল তখন গাজার বাসিন্দারা উপত্যকাটির দ্বিতীয় বৃহত্তম খান ইউনুস শহরে ফিরতে শুরু করেছিল সেখানকার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িগুলোকে খুঁজে বের করে তারা তবে ভাঙা কুঠিরেও আশ্রয় নেওয়া হল না তাদের ইতিমধ্যে সেখান থেকে আবারও হামলা চালাল ইসরায়েল প্রাণভয়ে সেখান থেকে ফিরে এসেছিল আশ্রয়ের খোঁজে সেখানেই আবার পালালেন অনেকেই খান ইউনুসের পশ্চিমাঞ্চলের একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বিয়াল্লিশ বছর বয়সী আহমেদ জেজিক তিনি রয়টার্সকে বলেন আজ সকালে অনেক পরিবার ফিরে এসেছে তারা গত দুই সপ্তাহ আগে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য এখান থেকে চলে গিয়েছিল তাদের খুব ভীত দেখাচ্ছিল সাতই অক্টোবর সীমান্তে বেড়া পেরিয়ে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস সশস্ত্র যোদ্ধাদের এই হামলায় ইসরায়েলের বারোশো মানুষ নিহত হয় এ সময় যোদ্ধারা দুশো পঞ্চাশ জনেরও বেশি ইসরায়েলি জিম্মিকে গাজায় ধরে নিয়ে আসে এই প্রতিক্রিয়ায় সেখানে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল গাজায় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের শুরু করা এই হামলায় গাজা এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আশঙ্কা করা হচ্ছে আরও হাজার হাজার মানুষের মরাদেহ ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে পাঁচশো কেজির ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা করেছিল ইসরায়েল ইরান ইসরায়েল পাল্টা পাল্টে হামলার পর বিশ্বজুড়ে নতুন হিসাব নিকাশ চলছে দুই দেশের শক্তি নিয়ে হচ্ছে চলছেরা বিশ্লেষণ চেষ্টা চলছে কারা কি অস্ত্র ব্যবহার করে হামলা করেছে এবং সেই অস্ত্রের শক্তি বা কেমন এবার জানা গেল ইসরায়েলের ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্রের নাম যেটি ইরানে হামলায় ব্যবহার করা হয়েছে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইরানে হামলা ইসরায়েলের অত্যাধুনিক র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এটি শত্রু ঘাঁটিতে তাণ্ডব চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছে বিমান থেকে ইরানের কাছাকাছি একটি দেশ থেকে যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে আকাশ থেকে ভূমিতে নিক্ষুপযোগ্য ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় পাঁচশো কেজি এটি খুব সহজে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম প্রতিবেদনে দাবি করা হয়েছে র্যাম্পেজ সেই সক্ষমতা প্রমাণ করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তা আঘাত হানে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে বাংকারের মতো সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে তাণ্ডব সৃষ্টি করা শুক্রবার সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের মাটিতে তেহরানের হামলার জবাবে তেলাবিপ এ হামলা করে এর আগে ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করে এতে দেশটির তিনশোরও বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়